ওয়েলকাম টু নিউ টেক ভিডিওস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটা নতুন অ্যাপস নিয়ে এসেছি। তো সে অ্যাপসটা খুব মজাদার, খুব ফানি। তো চলুন দেখে নিই আমরা অ্যাপসটার সম্বন্ধে। দেখুন কিভাবে একটি ইমেজ সুন্দরভাবে রিয়েল মানুষের মতো কথা বলতে পারে। চলুন আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে আমরা ডাউনলোড করে নিই। এখানে আপনারা সার্চ করবেন স্পিক পিক, স্পিক পিক বলে সার্চ করবেন। দেখবেন এই ধরনের একটা আইকন আসবে। তো যেহেতু আমার এটা ইনস্টল করা আছে তো আমি ইনস্টল করছি না। চলুন আমি অ্যাপসটার কাছে চলে যাই। দেখুন এইভাবে আছে। এখানে আপনারা ক্লিক করবেন স্পিক পিকে। দেখুন একটা ইন্টারফেস আসছে সুন্দরভাবে। এখানে আপনারা যা লিখবেন, যেমন ধরুন আমি লিখছি হ্যালো হ্যালো, দেখুন এখানে ক্লিক করবেন, একটু প্রসেসিং হবে। দেখুন বলছে, আপনি যাই লিখবেন সেটাই বলবে। এবার আপনি কিভাবে ইমেজটা সেট করবেন, এখানে অ্যাড ফেস আছে, অ্যাড ফেসে ক্লিক করবেন। অ্যাড ফেসে ক্লিক করলে হ্যাঁ একটু একটু অ্যাড আসবে। যাই হোক, দেখুন এখানে ইমেজটা হচ্ছে কথা বলছে। দেখুন দেখুন এবার আপনি কাস্টম ইমেজও লাগাতে পারেন। চলুন আমরা দেখে নিই কাস্টম ইমেজ কীভাবে লাগাবেন। গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে আমি আমার একটা ডাউনলোড করে নিয়েছি। চলুন আমি একটা ডাউনলোড দেখাচ্ছি। এটা একটু অ্যাড আসছে, দেখুন। ও সরি, গেলাম অ্যাড ফেসে, দেখুন হ্যাঁ গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গিয়ে দেখুন, গ্যালারিতে গিয়ে আমি একটা ফটো অলরেডি সিলেক্ট করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। তো ওই ফটোটা দেখুন কেমন। হ্যাঁ দেখুন আমি ওখানে যা লিখবো তাই আসবে। আপনি চাইলে ক্যামেরার মাধ্যমে, ক্যামেরা ক্লিক করে আপনি যেতে পারেন, এখানে সেভ করতে পারেন। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনার নিজের ভয়েসও আপনি লাগাবেন, তাহলে এই উপরে দেখুন একটা ভয়েস সাইন আছে, এই ভয়েস সাইনটাকে আপনি ক্লিক করে এইভাবে আপনি নিজের ভয়েস রেকর্ড করতে পারে। তারপর তাছাড়াও আপনি এখানে এই হ্যালোটা, আপনার বিভিন্ন এফেক্ট আছে, এফেক্টগুলো দেখুন এই সাইটে, এফেক্টগুলো আপনি দেবেন। এফেক্ট বিভিন্ন ধরনের এফেক্ট আছে, দেখুন দেখুন বিভিন্ন ধরনের এফেক্ট আছে। আপনি চাইলে যে কোনো ধরনের, দেখুন অনেক ধরনের এফেক্ট আছে। আমি দেখুন, তো আপনারা চাইলে বিভিন্ন এফেক্ট দিয়ে ভিডিও বানাতে পারেন বা ইমেজ সেট করতে পারেন। দেখুন আমি এটাকে ইমেজ সেট করছি, ইমেজটা সেট করছি, ডাউনলোডে গেলাম, ইমেজটা আমি সেট করছি। দেখুন একটু অ্যাড আসছে, ইমেজটা আমি সেট করে দেখি যে সত্যি সেভ হয় কিনা। দেখুন আমি সেভ করলাম, সেভ বাটনে ক্লিক করলাম। দেখুন আশা করি সেভ হয়ে যারা গেছে। আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা দেখে নিই যে ফটোটা সেভ হয়েছে কিনা। গ্যালারিতে চলে যাব আমরা, এটা কিন্তু ভিডিও সেভ। দেখুন হ্যাঁ, ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও ধন্যবাদ। পেতে আমরা